हेलो बंधुरा टूपिन चैनले अपन के स्वागत हमें आज के अपन साथेयर करब माल्टीप्लग क्यों बनाबें तेल बंधुरा माल्टीप्लग बनाते हमें लगभग टेस्टर काटिंग प्लस और स्टार तेल बंधुरा माल्टीप्लगे हमें बोर्डा खुले नेब देखुन बंधुरा आम्रा नियेछि सयघाटेर बोर्ड आम्रा सयघाटेर बोर्ड देव पाँचटा सकेट एकटी इंडिकेटर बंधुरा ताहले आम्रा कि करब आम्रा सुइच बोर्डेर नाटगुलो सुंदर करे बेर करे नेब आम्रा एबार बोर्ड सुइच बोर्डेर नाटगुलो सब कमप्लीट आमादेर एखन आम्रा देखुन बंधुरा आम्रा एबार सकेटगुलो सेटिंग करब আমরা ফার্স্টেই দিয়ে দিচ্ছি একটা সকেট দেখুন বন্ধুরা আমরা দুইটা সকেট দিলাম তিনটা সকেট দেখুন এই পাশে একটা দিচ্ছি এই পাশে একটা আর আমরা কি করব মাঝখানে দেব একটি ইন্ডিকেটর বাতি ইন্ডিকেটর বাতিটা আপনাদের কি সুবিধা দেবে আপনার যখন লাইনটা टू पिने देवें तक आपनर इंडिकेटर बातिटा ज्ले थे अपने बुझते जो कारेंट आसे बंधुरा बोर्डटा सुंदर करे सजालम एबारे आमरा कि करब नाटगुलो सुंदर करे टाइट करे नेब बंधुरा ताहले बंधुरा देखते थाकुन आमादेर पुरो भिडियोटी जदि आपने सम्पूर्ण देखें ताहले आपने सहजे बुझते पारबें जे आसले एकटी माल्टीप्लग आपने बासा बाड़ीते निजेओ बसे थेके इच्छा करले आपने माल्टीप्लगटा तैरी करते पारें बंधुरा आमादेर सुइच आमादेर सकेटगुलो गाथा कमप्लीट आमरा एबारे कि करब बंधुरा एबारे आमरा आपनार कानेक्शन করে দেব কানেকশন করতে আমরা বাছাই করেছি 1.3 তার তাহলে কি করব আমরা এই তারটা সুন্দর করে ছুলে নেব বন্ধুরা দেখুন মাপ দিয়ে আমরা তারটা ছুলে নেব দেখুন বন্ধুরা ভিতরে আছে তিনটা তার দিয়ে আমরা কানেকশন করব আপনারা লোড কম থাকলে অনেক সময় দুইটা তার দিয়েও কানেকশন করতে পারেন কিন্তু তিনটা তার দিয়ে কানেকশন করলে সবথেকে ভালো হবে বন্ধুরা এবারে আমরা কি করব বন্ধুরা আমরা সুন্দর করে নাটগুলো খুলে নেব দেখুন বন্ধুরা এই নাটগুলো খুলে নিতে হবে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমরা সুন্দর করে তারটা বন্ধুরা মাছ দিয়ে পরাই নেব দেখতে থাকেন আমরা নাটগুলো সব নাটগুলোই লুজ করে নেব বন্ধুরা তাহলে সুন্দরভাবে তারটা চলে যাবে এপাশ ওপাশ এখানে বন্ধুরা মাল্টিপ্লাকে আমরা শুধু কি করব নিউট্রাল আর ফেজ কানেকশন করব বন্ধুরা আমরা এবার কি করব বন্ধুরা সুন্দর করে নাটগুলো টাইট করে দেব বন্ধুরা একটা নাটও যদি লুজ থাকে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন লাইনটা আপনার মাল্টিপ্লাগটা কাজ করবে না বন্ধুরা আমরা কি করব এবার আরেকটা পাশ আমরা সুন্দর করে কানেকশন করে নিচ্ছি বন্ধুরা আমাদের দুইটা পাশই কানেকশন করে কমপ্লিট বন্ধুরা এই সুন্দর করে আমরা কি করলাম নাটগুলো টাইট করে দিলাম বন্ধুরা চেক দিয়ে নেবেন সুন্দর করে
নাটগুলো যাতে টাইট করে নিই। দেখুন বন্ধুরা, আমরা নিউট্রাল ফেজ কানেকশন করেছি। এখানে আপনার নিউট্রাল ফেজ আর্থিং আপনার লাল তার বা কালো তার দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি ইচ্ছা করলে এক তার দিয়েও আপনি কাজ করতে পারেন বন্ধুরা। তাহলে আমরা এবার কি করব, দেখুন বন্ধুরা, আমরা সুন্দর করে দুইটা তার দিয়ে কানেকশন করেছি। ওই আমাদের লাগবে দুই গজ তার। তাহলে কী করবো আমরা, আপনার যদি তার বেশি লাগে তাহলে আপনি বেশি নেবেন বন্ধুরা। আমাদের দুই গজ লাগবে, এই জন্য আমরা কী করলাম, দুই গজ দিয়েই কানেকশন করলাম বন্ধুরা। এটা আসলে মাঝখানে একটা গিট্টি দিলেও হতো, কিন্তু আসলে দেওয়ার দরকার নেই। এই জন্য বন্ধুরা আমরা কী করলাম, আমরা যেহেতু 1.3 তার নিয়েছি, এটা আসলে সাধারণভাবে টান দিলে এটা খুলবে না, এই জন্য আমরা মজবুত তার দিই করেছি। এবারে কী করবো বন্ধুরা, আমরা সুন্দর করে মাল্টিপ্লাকটা টাইট দিয়ে দেবো বন্ধুরা, মাল্টিপ্লাকের নাটগুলো। দেখুন মাল্টিপ্লাকের নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমরা দেখুন এই ক্লিপগুলো, আপনার ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ক্লিপগুলো আমরা এই চারটা নাট লাগাইছি, এইটাকে সুন্দর করে পড়াই দেবো বন্ধুরা। তাহলে কী হলো, আমাদের মাল্টিপ্লাকটা দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা। আমরা এবারে কি করব বন্ধুরা, আমরা যে দুইটা তার নিয়েছি এই দুইটা সুন্দর করে টেপ মেরে দেবো বন্ধুরা, যাতে কি হয় মাল্টিপ্লাকটা তারটা নড়াচড়া না করে বা আলাদা না হয়ে যায়। আমাদের মাল্টিপ্লাক কমপ্লিট। আমরা এবার কি করব বন্ধুরা, মাল্টিপ্লাকের আরেকটা সাইডে আমরা এবার দেখুন টু পিন কী করে সেটিং করবো বন্ধুরা। সহজে আমরা নিয়েছি সুন্দর একটি টু পিন সুপার স্টার, আমাদের নাটগুলো বন্ধুরা খুলে নিয়েছি। এবার আমরা কী করবো দেখুন, এই দেখুন এই তারটা দিয়েছি, দেখুন হালকা একটু বড় হচ্ছে, এই জন্য আমরা কী করবো বন্ধুরা, এই তারের মাথাটা হালকা কেটে নিলাম। এবার দেখুন দুইটা তার, এটার কোনো আপনার নিউট্রাল ফেজ বা কালো লাল তার এটা কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটাই দিলেই বন্ধুরা হবে। বন্ধুরা আমরা সুন্দর করে সেটিং করে নিয়েছি, দেখুন এবারে আমরা কী করলাম, হালকা একটা প্যাচ দিয়ে বন্ধুরা, আসলে প্যাচ দিলে এখানে আপনার জায়গায় হবে না, এই জন্য আমরা কী করব দেখুন, বন্ধুরা আমাদের মাল্টিপ্লাক কেট টু পিন সেটিং করা শেষ। এবারে আমরা নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমাদের পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমরা এবার মাল্টিপ্লাকটা চেক করে নিই বন্ধুরা, যে আসলে আমি কি মাল্টিপ্লাক তৈরি করলাম। আমরা দেখুন বন্ধুরা প্লাকে দিয়ে দিচ্ছি লাইন, এই যে ইন্ডিকেটর বাতিটা জ্বলছে বন্ধুরা। বন্ধুরা আমাদের আমার ভিডিওটি যদি কোনো ভুল থাকে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন বন্ধুরা, বা অন্য কিছু জানেন।